বাংলা ওয়েব সিরিজ মানে আমরা দেখি আইদার উত্তর কলকাতার বনেদি বাড়ি, না হলে সাউথ কলকাতার একটা এমন একটা পশ বাড়ি যেখানের সঙ্গে আমরা মধ্যবিত্ত অ্যাটলিস্ট কানেক্ট করতে পারি না কোনোভাবে। তো সেখান থেকে এই যে গল্প জঙ্গলমল বা একটা অন্য দুনিয়া, যেটা অ্যাটলিস্ট শহরের বাইরে বেরোলো মন্দার এর আগে আমরা দেখলাম, তারপরে আপনার এই সিরিজ রক্তপলাশে দেখছি, তো এর ভাবনাটা অ্যাকচুয়ালি গোয়া থেকে আসে? না সেটা মানে ওয়েব সিরিজ তো নানা বিষয় হয়, নানা বিষয় হবেও তাই। তো এই বিষয়টা একটা অন্যরকম বিষয়, সেটা হচ্ছে বললাম যে একটা উপদ্রুত অঞ্চলে শহরের কিছু বিশিষ্ট মানুষ গিয়ে পড়েছেন এবং সেখানে একটা তাদের মানে আগে যে পরিচিতি ছিল সেই পরিচিতির যে মুখোশটা সেটা ছেড়ে যাচ্ছে এবং আদিম সত্তাগুলো বেরিয়ে আসছে জঙ্গলে, যেটা হয় একটা যান্ত্রিক মানে সত্তা বেরিয়ে আসছে সেটা নিয়ে। আচ্ছা, এই সিরিজটার মধ্যে কি কোথাও কি আমরা জঙ্গল বাঁচাও যে ব্যাপারটা একটা সম্প্রদায়ের মানুষের থেকে থাকে, এই ব্যাপারটা কি কোথাও দেখতে পারবো, মানে এই সবুজ বাঁচাও ব্যাপারটা? একটু দেখতে হবে, একটু যদি আভাস পাওয়া যায়। হ্যাঁ, বিষয়টা এরকম যে আমরা সবাই বর্ষিতা দেবীর অভিনয় অধিকার পেয়েছি, জানি যে জঙ্গলের যে মানুষ সেই মানুষ ভারতের বলা যায় ভারতবর্ষের সত্যিকারের যারা অধিবাসী সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের তারা একান্তই কি বলব দারিদ্রে এবং বিচ্ছিন্নতায় রয়েছে। তো সেই জন্য অনেক ক্ষোভ তৈরি হচ্ছে এই সমাজের যারা বিশিষ্টজন তারা যখন যাচ্ছে তারা ভাবতেই পারছেন না যে জঙ্গলের পরিস্থিতিটা কীরকম, সেটা প্রাকৃতিক পরিবেশ, সেটা রাজনৈতিক পরিবেশ, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সবটাই কিন্তু আমাদের সঙ্গে একদম বেড়ে সেই জায়গাটাই ঘুরে আসছে। আমি নিজে বিশ্বভারতীয় স্টুডেন্ট, তো জানি শান্তিনিকেতন সোনাঝুরি বা কোপায়ের অঞ্চলের কী অবস্থা, কীভাবে ডিফরেস্টেশন বা ওর মধ্যে একটা একটা কী বলবো গ্রামের কালচারটা বা প্রাকৃতিক কালচার ছেড়ে একটা একটা কংক্রিটের কালচার তৈরি হচ্ছে, এই ব্যাপারটাকে আপনি অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট কীভাবে দেখেন ব্যাপারটা? প্রথম কথা হচ্ছে জঙ্গল বাঁচতে হবে, জঙ্গলের মানুষ কেমন, জঙ্গলের প্রাণ কেমন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই আমি এইভাবেই বলি। অ্যাজ এ মেকার আমরা আপনার কাছ থেকে মেঘে ঢাকা তারার মধ্যে একটা দুর্দান্ত কাজ দেখেছি, যত বাংলা সিনেমা দেখি আমার অন্যতম প্রিয় লিস্টে থাকবে, তারপরে ওয়েব সিরিজের জনরাতে মহামায় দিয়ে শুরু করলেন, তারপরে এই কাজটা, অ্যাজ এ মেকার ওয়েব সিরিজ আর ফিল্ম মেকিং মোস্ট ক্লিশে কোশ্চেন হয়তো, বাট তবু আপনার কাছ থেকে জানতে চাইছি। সম্পূর্ণ আলাদা মাধ্যম, ওয়েব সিরিজ এক ধরনের মাধ্যম, সেখানে শুটিং এবং ভিউইং ওটাই এক ধরনের সাউন্ড, আবার ফিল্ম সম্পূর্ণ আলাদা, দুটো মেলে। প্রি প্রোডাকশন লেভেলে কী আলাদা থাকে মোটামুটি বেসিকটুকু যদি জানতে পারি? অনেক কিছু আলাদা আসলে, সিনেমায় কথা বলার ভাষা আর ওয়েব সিরিজে কথা বলার ভাষার মধ্যে আকাশ। থ্যাংক ইউ সো মাচ।